সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সিলেটে সড়ক দুর্ঘটনায় বাদশা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারালেন এবং ঘটনাটি ঘটেছে আজ বিকেল 5:30টায় জালালাবাদ থানাধীন সুনামগঞ্জ রোডের ধনপুর পয়েন্টে। সিলেট মহানগরীর জালালাবাদে ট্রাক চাপায় তার প্রাণ গেছে এবং জানা যায় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে মোটরসাইকেলের এবং মোটরসাইকেলে থাকা আরোহী বাদশা মিয়া ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং মৃতকালে তার বয়স ছিল 22 বছর বলে জানা গিয়েছে। কয়েকদিন ধরে বেড়েছে সড়ক দুর্ঘটনা এবং সিলেটে সড়ক দুর্ঘটনাগুলোর জন্য বেশি করে দায়ী করা হচ্ছে চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং লাইসেন্স বিহীন কিংবা অনভিজ্ঞ চালককে। তাছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই বা অতিরিক্ত মাল বোঝাই করা গাড়ি এবং অমসৃণ আঁকাবাঁকা রাস্তাও সড়ক দুর্ঘটনার জন্য কিছুটা দায়ী করা হচ্ছে। তাছাড়া মহাসড়কে অটোরিকশা বা ধীর গতির যানবাহন চলাচলটিও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী, যে কারণে মহাসড়কে ধীর গতির যানবাহন কিংবা অটোরিকশা বা এই ধরনের যানবাহনগুলো চলাচলের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই অতিরিক্ত দ্রুতগতির বা অতিরিক্ত ধীর গতির যানবাহন নিয়ে মহাসড়কে চলাচল করছেন। জানা যায় নিহত বাদশা মিয়া সিলেটের জালালাবাদ থানার নোয়াগাঁও শাহপুর এলাকার আনিস আলীর ছেলে এবং রবিবার বিকেল 5:30টায় তিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আজ বিকেল 5:30টায় জালালাবাদ থানার সুনামগঞ্জ রোডের ধনপুর পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন বাদশা মিয়া নামের ওই যুবক। জালালাবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম রোকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তার নেতৃত্বাধীন একটি পুলিশ টিম ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছে, তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। সংঘর্ষ ঘটা মাত্রই ট্রাক রেখেই পালিয়ে যান ট্রাকের চালক এবং হেলপার, এবং জানা গেছে নিহতের মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনার পর থেকেই চালক এবং হেলপারকে খুঁজছে পুলিশ, তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং মোটরসাইকেলটি বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছে। তবে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং দ্রুতই ঘাতক ট্রাক এবং ট্রাকের হেলপার এবং চালককে ধরার চেষ্টা করছে পুলিশ। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।